অল্পের জন্য মেডেল এলো না জয়দীপ কর্মকারের, কিন্তু লন্ডনে যেভাবে লড়লেন বাংলার জয়দীপ কর্মকার তাতে কিন্তু বাংলার এবং দেশের সবাই বলা যায় যে গর্বিত। আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ লন্ডনে, কি বলবে যে এত ক্লোজ এসে মেডেলটা পেলে না, সবারই খারাপ লাগছিল, বাইরে থেকেও আমাদের খারাপ লাগছিল। তুমি কতটা আপসেট ছিল বা কিরম রিয়াকশন ছিল? সত্যি বলতে মেডেল নিয়ে আমি আগেও ভাবছিলাম না, ইনফ্যাক্ট আমি আজকের দিনেও ভাবছিলাম না যে আমি মেডেল পাবো কি ইয়ে করবো। হ্যাঁ, এইটুকু আমার ঠিক ছিল যে আমি যতটা আমি দিতে পারি একদিনে, তার থেকে হয়তো ডাবল বা ট্রিপল আমি আমার সব কিছু দিয়ে দেবো আজকে। তার করতে আমি সাকসেসফুল হয়েছি আজকে, যে আমি যতটুকু দেওয়ার ছিল তার থেকে মনে হয় 200-300% আমি আজকে বেশি দিয়েছি। ইট ওয়াজ রিয়েলি টাফ ফর মি, এরকম মনে হচ্ছিল হয়তো অনেকে হয়তো সরাসরি টিভিতে দেখে ভাবে যে ইটস ইজি, আমার জন্য হয়তো হয়ে যাচ্ছিল, কিন্তু আমি জানি ভেতরে কতটা টাফ চলছিল। এবং আই ওয়াজ নট ইন এ গুড শেপ টুডে, আমি যখন স্টার্টও করি আমি খুব ভালোভাবে স্টার্ট করি না, এবং খুব আমি মানে যেটা মনের ভেতরে আসছিল আমার ইয়েটা যে আজকে আমি স্টার্ট ঠিক মতো করিনি, আমি ঠিক জায়গাতে নেই, আমি টেকনিক্যালি অনেক ভুল হচ্ছে আমার, কিন্তু কোনোভাবে আমি সামাল দিচ্ছি, কোনোভাবে ফাইট করে যাচ্ছি। তো ওই জায়গা থেকে যে এইখানে আমি আনতে পারবো সেটাও আমি ভাবিনি। আই ওয়াজ জাস্ট ফাইটিং, মানে ওই ডুব সাঁতার দেওয়ার মতন, যে করে হোক আমি এক বন্ধ করে নাক মানে নিঃশ্বাস আমি নিচে সাঁতারে বেরোবই, আমি যে করে হোক বেরোতেই হবে। ফোর্থ সিরিজে কোয়ালিফিকেশন ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে না আর পাচ্ছি না আমি, মানে আর দমটা রাখতে পারছি না আমি। তো তারপরে একটা কিসের জানি না একটা জোর আসলো, কিছু তো একটা হবে, লাস্ট দুটো সিরিজ আমি 100-100 মেরে শুট অফে ঢুকলাম। তারপরে আমার কোচ প্রচণ্ড টেন্স ছিল শুট অফটা নিয়ে, কারণ আমি শুট অফ কোনোদিনও জীবনে করিনি মেয়াজ অব্দি, ন্যাশনালেও আমার কোনো সময় মানে ভাগ্যে পড়েনি শুট অফ ইভেন্টটা, আমি ইনফ্যাক্ট ভালো করে জানিও না, আই ওয়াজ নট রিয়েলি প্রিপেয়ার্ড ফর ইট। ফাইনালটা নিয়ে আমাদের কিছু প্রিপারেশন হয়েছিল, কিন্তু শুট অফটা কিন্তু এমনই একটা জিনিস, ওই পাঁচটা শটটা নিয়ে আমাদের একদমই প্রিপারেশন করা ছিল না, এটা আমাদের একটা ড্রব্যাক ছিল। তো যাই হোক, আমি কোচকে জিজ্ঞেস করলাম এটার কী নিয়ম, কতক্ষণ সময়, তো সেটা করে অলিম্পিকে ফার্স্ট টাইম শুট অফ খেললাম। এবং এত বড় বড় যেখানে নাম ছিল আমার সাথে যারা শুট অফে ছিল, মানে মাল্টিপল অলিম্পিক মেডেলিস্ট যারা ছিল তাদের সাথে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেলিস্ট, তাদেরকে আমি বিট করে ফাইনালে আসলাম। মানে এই স্ট্রাগলটা এবং এই জার্নিটা এতটাই মানে ইন্টেন্স ছিল যে সেটার পরে হয়তো মেডেল পেলাম না, কিন্তু একটা জিনিস মানে মনে থেকে যাবে যে আমি ছেড়ে দিইনি আজকে, হেরে যাইনি আমি আজকে, একেবারেই হেরে যাওনি। এটা তো সবাই বলবে, যে কেউ বলবে, আমরা দেখেছি তারা সবাই বলবে যে হেরে যাওয়ার কোনো প্রশ্নই নেই এবং মেডেলের খুব কাছাকাছি চলে এসেছিল। তো যে বিষয়টা জানতে চাইবো যে এরপরে তো তুমি তারপরে ওখানে থাকলে, বিজয় কুমারকে সাপোর্ট করলে, বিজয় কুমার ভারতকে দ্বিতীয় মেডেলটা এনে দিল শ্যুটিংয়ে, কত বড় উপলব্ধি ভারতীয় শ্যুটিংয়ের জন্য, যেটা স্ট্যানিসলাভ ল্যাপিডাস বলেছেন যে ভারত চায়নাকে খুব তাড়াতাড়ি পাল্লা দেবে। হ্যাঁ, অস্বাভাবিক কিছু না, উনি যা বলেছেন ঠিকই বলেছেন, কেন কি হিউজ পুল অফ ট্যালেন্ট ইন্ডিয়াতে আছে, কিন্তু হয়তো ঠিকভাবে এবং খরচাও করা হচ্ছে সবার জন্যই, কিন্তু হয়তো হয়তো ঠিকভাবে হয়তো প্ল্যান করে হচ্ছে না, বা কোচিংয়ের একটু অভাব আছে আমাদের, সেই কোচিংয়ের গ্যাপগুলোকে পূরণ করতে হবে। যারা এক শ্যুটার্স আছে, যারা সিনিয়র শ্যুটার্স আছে তাদেরকে এসে, যারা নতুন জেনারেশন এসেছে তাদেরকে হেল্প করতে হবে। তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি প্রচুর আরও ভালো শ্যুটার্স আসবে যারা পরপর, এবং আমরা যে সবসময় মিরাকেলে বিশ্বাস করি যে ওই হঠাৎ করে একজন কেউ আরো চমক দেখিয়ে গোল্ড মেডেল পেয়ে যাবে, এরকম না করে বরঞ্চ আরো 10টা করে ফাইনালিস্ট বাড়ুক, তার মধ্যে থেকে কিন্তু 4টে মেডেল এসেই যাবে প্রত্যেকবার ইয়ে করে, তখন কিন্তু আমাদের মিরাকেলের জন্য বসে থাকতে হবে না, দে আর কন্টেন্ডার। যেমন আমি কন্টেন্ডার নই, আই ওয়াজ নট ইন দ্য রেকনিং যে আমি গোল্ড মেডেল জিতবো কি আমি মেডেল জিতবো। হ্যাঁ, একটা আবেগ থাকে, একটা বাঙালি আবেগ থাকে, বা সবার একটা ইয়ে থাকে যে হ্যাঁ ছেলেটি ভালো করেছিল, আগে একটা বিশ্বকাপে মেডেল পেয়েছে, হয়তো ওই ভালো করতে পারে, কিন্তু সবাই এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি ওরমভাবে বলা যায় না। যখন একটা দেশের থেকে 10 জন ফাইনালিস্ট হবে সেখান থেকে কিন্তু মেডেলের চান্সেস অনেক বেড়ে যাবে, হয়তো পাবে না কেউই, সবাই হয়তো ফোর্থ ফিফথ হলো, কিন্তু তাও এই পারফরমেন্সের টোটাল যে একটা বেস লাইনটা উঠে যাওয়া এটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে। গভর্নমেন্ট এড শেষ মুহূর্তে এলো, হাতে সেরকমভাবে অর্থ ছিল না বাইরে গিয়ে ট্রেনিং করার, সিলেকশন নিয়ে প্রশ্ন করছিল, অনেকে বলছিল যে সিলেকশনটা ঠিক হয়নি, তারপরে সে এখানে প্রায় মেডেল দিয়ে দিয়েছিল দেশকে, কী বলবে গোটা গোটা এপিসোডটাকে কীভাবে তুমি সাম আপ করবে? না, আমি সবার কাছে থ্যাঙ্কফুল, হয়তো বাধা বিপত্তি এসেছিল, স্ট্রাগল হয়েছিল, যেটা আমার মনে হয় আমার মিডল নেম হচ্ছে স্ট্রাগল, তো যাই হোক আই এনজয়ড অ্যাকচুয়ালি। তো এই যে পুরো জার্নিটার মধ্যে যে নানা রকম মানে চাপানোতো এবং ইয়ে হলো, ঠিক আছে, এন্ড অফ দি ডে আমি কারোকে প্রুফ করার জন্য করছিলাম না, ইট ওয়াজ অ্যাকচুয়ালি নিজেকে প্রুফ করার জন্যই আমি ইয়েটা করছিলাম, কেননা একটা খুব বড় দায়িত্ব আমি নিয়েছিলাম, কেন যত লোকে মানুষের শুভকামনা দিচ্ছে বা ইয়ে করছে এটা বাড়তি চাপ নয়, কিন্তু এটা একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার। আমি কিন্তু ইচ্ছা করলে, যেটা হয় অনেক সময় একটা সাইকোলজিক্যালি আসে যে আমি যখন কোয়ালিফাই করে গেছি অলিম্পিকে, ঠিক আছে আই ওয়ান্ট গো ফর ইট,
ঠিক আছে আমি আমার মতন পার্টিসিপেট করবো, কিন্তু আমি কিন্তু মনের ভেতরে আমি মুখে আমি বলেছি কি বলিনি আমি জানি না, কিন্তু আমি কিন্তু ভেতরে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমার ভেতরে যে আই উইল গো ফর ইট। আর আমি জানি না আজকে রেজাল্ট হয়তো ফোর্থ হয়েছে, আমি হয়তো 20th হতে পারতাম, আমি বললো জিততে পারতাম, কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছি, এই জিনিসটা নিয়ে আমার ভাল লাগছে যে এত কিছুর পরেও আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম এবং সেটাতে কিছুটা আমি সাকসেসফুল হয়েছি। একটা শেষ প্রশ্ন, যে বিজয় কুমারকে কি বললে ইভেন্টের পরে? ইভেন্টের পরে আমার সাথে আর কথা হয়নি, ইভেন্টের আগে দেখা হয়েছিল, তাই বললাম যে আমি মিস করে গেছি মেডেলটা, তুই নিয়ে যা, তো আমার কথা রেখেছে। অনেক অনেক ধন্যবাদ।